হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একটা আমার নিজের হাতের গড়া তেল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা চুলকে ঘন, কালো, লম্বা করে ও চুল পড়া বন্ধ করে। চলুন দেখি এটা কিভাবে বানাতে হয়। আমার এই অয়েলটা বানানোর জন্য লাগতেছে অ্যালোভেরা, নিম, ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল বেসিক্যালি এক বোতল দিয়েই আমি পুরো জিনিসটা আমি কভার করব। নিম নিছি 8-10-12 পাতা নিছি, আর আমি অ্যালোভেরা নিছি আমি একটা লম্বা একটা ছোট 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 করে কেটে অ্যালোভেরা এতটুকু নিছি, মানে বেসিক্যালি আমার 4 স্পুন। ওকে, 1 স্পুন কালো জিরে, 1 স্পুন মেথি, আর আমি 2টা আমলকি নিয়েছি। আমলকিটাকে কিছু কিছু কেটে, দোনোটা থেকে কিছু কিছু কেটে ওইখানে আমি অয়েলটার সাথে মানে বয়লিং। এখন আমি একটা প্যানে আমি সম্পূর্ণ ক্যাস্টর অয়েলটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো সবগুলোর সাথে একসাথে সবগুলো মিক্স করে ফেলবো, মানে আমি সবগুলো অয়েল গরম করার আগে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি হালকা উনুনের তাপে সম্পূর্ণ মিক্সারটা এখন একটু একটু করে গরম করব। সেখানে আমার এগুলো সবগুলো হচ্ছে র মেটেরিয়াল, তাই আমাকে একটু কুক করে নিতে হচ্ছে। এখন আমার এটা এখন তৈরি হয়ে গেছে। এখন আমার এই তেলটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন একটু ঠান্ডা হলে এটা আমি একটা জারে নিয়ে নেব। এখন আমার এটা আমার তেলটা ঠান্ডা হয়ে গেছে। আমি এখন এই আমলকি আর নিম পাতা আর অ্যালোভেরা এগুলো তুলে নিয়ে নেব, আর মেথি আর কালো জিরে এই দুটোটা আমার অয়েলের জারের ভিতর থাকবে। এগুলো আমি নষ্ট করব না, এগুলো থেকে আমি পরবর্তী আমি তেলগুলো নিয়ে নিব। এখন আমার অয়েলটা একদম রেডি হয়ে গেছে। এটা আমি এখন সপ্তাহে 2 বার নয়তো 3 বার ইউজ করবো।